ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদব খুনের ঘটনা তদন্তে সিবিআইয়ের দুই প্রতিনিধি দল। সোমবার বেলায় সিবিআইয়ের দুই প্রতিনিধি জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভায় 17 নম্বর ওয়ার্ডের মতিভবন এলাকায় শ্রীহরি উচ্চ বিদ্যালয়ে আসেন। সেখানে ঘটনার প্রত্যক্ষদর্শী দুজনকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করে। প্রসঙ্গত, গত 2রা মে ভোটের ফল ঘোষণার দিন বেলায় জগদ্দলের 17 নম্বর ওয়ার্ডের পুরানিতলার বাসিন্দা জুটমিল শ্রমিক আকাশ যাদবকে গুলি করে খুন করা হয়েছিল। অভিযোগ, খুনে অভিযুক্তরা এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। ওই স্কুলে আসিনি, ওনার যে ভাই আছেন ওনার নামটা হচ্ছে কৃষ্ণ। আচ্ছা, আমার যত তেমনি হয় উনি তাকে দিতে বলেছেন চাবি। আমাকে তো উনি ক্লিয়ারলি কিছু বলেননি, আমাকে চাবি গুছাটা দিয়ে বললেন যে আপনি কৃষ্ণা দাদাকে দিয়ে দেবেন, আপনার নামটা কি? আমার নামটা জিজ্ঞাসা করেন। আপনার নাম? আমি নামটা বললাম ডক্টর ঝা। আপনি পুরো নামটা একটু বলবেন? ডক্টর ডি কে ঝা। ঠিক আছে,